মোহতরম হাজরিন, আমরা যে সময়টাতে এখন পৃথিবীতে বসবাস করছি, আমাদের আশপাশে পারিপার্শ্বিক যা অবস্থা, এই কঠিন পরিস্থিতিতে বিশেষ করে আর সকল যুগের মুসলমানদের জন্য সাধারণভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে পাঠ পুনর্পাঠ করা এটি আমাদের জন্য অপরিহার্য। কারণ আমরা এখন দিকভ্রান্ত, আমরা দিশেহারা, আমরা নানান দিক থেকে বিভ্রান্তির বেড়া জালে আজ আক্রান্ত। এই সময়টাতে সেই সোনালী যুগের মহামানবদেরকে আমাদের নতুন করে এক একজনকে জানতে হবে, এক একজনের সিরাতকে আমাদের আলাদা করে অধ্যয়ন করতে হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচন করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য। এই যে তাবাহুম, আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন, ইখতারাহুমুল্লাহ লিসুহবতি নবীহি ওয়া ইকামতি দীনি, তার নবীর সঙ্গী কারা হবেন আল্লাহ তাআলা নির্বাচন করে রেখেছেন, কারা সেই সৌভাগ্যবান মানুষগুলো, কি বৈশিষ্ট্য তাদের ছিল যে মাত্র 23 বছর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্বে গোটা বিশ্বের পুরো পথকে পরিবর্তন করে, মোড়কে চেঞ্জ করে দিয়ে, রুটকে পরিবর্তন করে, অন্ধকার থেকে গোটা পৃথিবীকে অল্প সময়ের ব্যবধানে আলোকিত করে দিয়েছেন। সে মানুষগুলোর কি গুণ ছিল, কি বৈশিষ্ট্য ছিল জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে তাদের একটি আয়াত, সূরা ফাতির একটি আয়াতে আল্লাহ তাআলা তাদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আর আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা আমি বর্ণনা করেছি, যেটি রাযিনে বর্ণিত হয়েছে, সেখানে তাদের তিনটি বিশেষ গুণের কথা বলা হয়েছে। এই মোট আটটি গুণের কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু মাআহ, যারা তার প্রতি ঈমান এনেছেন, তার সঙ্গে থেকেছেন, তার সান্নিধ্য লাভ করেছেন, তারাই হলেন সাহাবী। তাদের বৈশিষ্ট্য কি? তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো আশিদ্দা ও আলাল কুফফার, তারা কাফির আল্লাহ দ্রোহীদের ব্যাপারে তারা কঠোর মনোভাব পোষণ করে, তাদেরকে অপছন্দ করে আল্লাহর কারণে, রুহামা ও বাইনাহুম। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা নিজেদের প্রতি নিজেরা অত্যন্ত মায়া লালন করে, অত্যন্ত ভালোবাসা লালন করে। এই নিজেদের বলতে কি, রুহামা ও বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে তারা একে অন্যের প্রতি খুব মায়ালু, দয়ালু, আন্তরিক, সিম্পেথি দেখায়। এই নিজেদের বলতে কি বোঝায়, এই ব্যাপারে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর একটি কথা আমার মনে পড়ে। স্যারের অফিসে বসা বোধহয় প্রথম সাক্ষাতে, আমি সৌদি থেকে ছুটিতে আসছি, খুঁজে খুঁজে বের করছি, তো এসে স্যারের সাথে সাক্ষাৎ করছি। আলাপচারিতার এক ফাঁকে স্যার বলছিলেন, আমার এখনো মনে আছে, তিনি বলছিলেন যে আমাদের প্রত্যেকের একটা বলয় আছে, বাংলাদেশে বিভিন্ন মত পথের ওলামাদের, ইসলামপন্থীদের বিভিন্ন বলয়, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে না নাই, এই প্ল্যাটফর্মে থাকা মানুষগুলোর আবার নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে না নাই। যত মত পার্থক্য আছে, মনে করেন কওমি ওলামা একরাম, কওমি ওলামাদের সব বিষয়ে খুঁটিনাটি একেবারে ছোট বড় সব বিষয়ে সবাই একমত, এমন কি ব্যাপারটা, কিছু ছোটখাটো বিষয়ে ভিন্ন মত আছে না, এবং ভিন্ন মতগুলো অনেক সময় বড় আকারও ধারণ করে না। এই যে তবলিগ জামাতের মধ্যে দেখেন দুইটা মত হয়ে বড় আকার ধারণ করেছে না, আহলে হাদিসের ভাইদের মধ্যে, আহলে হাদিস উলামায়ে কেরামের মধ্যেও এরকম ভিন্ন মত আছে না নাই, বিভিন্ন বিভিন্ন চিন্তাধারার ওলামাদের মধ্যে, দ্বীনের অনুসারীদের মধ্যে এরকম ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য থাকে। সবাই চেষ্টা করে যে আমাদের নিজেদের, অর্থাৎ মৌলিক বিষয়ে যারা আমরা একমত, আমাদের নিজেদের মত পার্থক্যগুলো আমাদের মধ্যে থাকুক, বাইরে মানুষ যেন না জানে, এটা তারা কিন্তু চেষ্টা করে, ঠিক না বেঠি, যে এগুলো আমাদের নিজস্ব মত পার্থক্য। তো নিজস্ব মত পার্থক্য বলে এগুলো থাকতেই পারে, থাকবেই, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব নিজেদের মধ্যে, কিন্তু যারা আমাদের না তাদের সামনে এগুলো ডিসকাস করব না, তাহলে তো আমাদের ইজ্জত ছোট হবে, মান সম্মান কমবে, এই জন্য নিজেদের মধ্যে রাখেন। তো স্যার রহিমাহুল্লাহ বলছিলেন যে এই নিজেদের বলতে যে গণ্ডিটা বুঝায়, যে আমি একটা গ্রুপের, একটা বলয়, একটা প্ল্যাটফর্মের, এই গণ্ডিটা আমার, এটাকে একটু যদি বড় করে নেই, যে যত মুসলিম আহলে কিবলা আছে, যাদেরকে মুসলিম বলা যায়, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোরআন সুন্নাহকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা ভালোবাসেন, অনুকরণ অনুসরণ করেন, সেই মানুষগুলোর গণ্ডিটাকে যদি আমার গণ্ডি বানায় নেই, তাহলে তো অনেক লোক এই গণ্ডিতে ঢুকে যাবে, তখন দেখা যাবে
আমরা মুসলমান হিসেবে প্রত্যেককে প্রত্যেকের প্রতি সিম্প্যাথি ভালোবাসা আন্তরিকতা দেখানোটা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলালে গন্ডিটাকে বড় করলে একটু সহজ হয়ে যাবে আমাদের বলতে গন্ডিটা যেন ছোট না হয় কথা কি বুঝাইতে পারছি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন রুহামা ও বাইনাহুম তাদের বৈশিষ্ট্য হলো তারা একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন সিম্প্যাথি ছিলেন আজ আমাদের অনেক মুসলমান ভাইদের আচার আচরণ আমাদের কাজকারবার আমাদের দৃষ্টিভঙ্গির দিকে তাকালে মনে হয় যে আমরা অমুসলিম অথবা কুফফারদের ব্যাপারে আমাদের এত মাথা ব্যথা নাই এত চিন্তা নাই বা তাদের ব্যাপারে এত ভিন্নই যতটা আমাদের ক্ষোভ আমাদের দুঃখ আমাদের জেদ আমাদের আক্রোশ আমার মুসলমান ভাইয়ের প্রতি ঠিক না ঠিক ভাই হয়তো সব বিষয়ে একমত কিছু বিষয়ে দ্বিমত থাকতেই পারে তারপরও আমরা ভিন্ন মত পোষণ করি দ্বীনের একটা প্ল্যাটফর্ম আপনি আছেন আরেকটা প্ল্যাটফর্মে আরেক ভাই আছেন আপনি তো অন্তরে হাত দিতে পারেন না যে কারোর উদ্দেশ্য খারাপ আপনি আল্লাহ তাআলার প্রতি সুধার আপনি বান্দার প্রতি সুধার না করবেন আল্লাহকে খুশি করার জন্য কিন্তু দেখা যায় আমরা একে অন্যের পেছনে লাগালাগি করতে পছন্দ করি আমি বলি সবসময় ভাই একটা হাদিস আর সবচেয়ে বেশি অসহায় হয়ে গেছে অসহায় হাদিস তো অসহায় হয় না মানে হাদিসকে আমরা অসহায়ের মতো করে ফেলছি এটাকে আমরা কেউ গায়ে মাখাতে চাই না সবাই পড়ি পড়াই মুখস্থ করি কিন্তু আমল করতে রাজি না হাদিসটা কি লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু ইলা আন ক্বাল ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা এক অন্যের বিরুদ্ধে লাগালাগি করো লা তাদাবারু একে অন্যের পিছে লাগালাগি করিও না ওয়ালা তাহাসাদু একে অন্যের প্রতি হিংসা করো না ওয়ালা তাবাগাদু একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো দিলটাকে একটু বড় করো স্যার রহিমাহুল্লাহ যে বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম থেকে তিনি অনন্য উচ্চতে আল্লাহর রহমতে উঠেছেন তার মূল কারণই ছিল এটা যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে এক বিশাল বুক দিয়েছিলেন যে অন্যকে ভিন্ন মতের মানুষকেও ভালোবাসতে পারতেন শ্রদ্ধা করতে পারতেন স্নেহ করতে পারতেন স্যারের নাম ধরে ধরে বাজেভাবে সমালোচনা করা মানুষকেও আমি দেখেছি স্যার রহমাল্লাহ কিভাবে অকৃত্রিম হাসি দেন একটা তো নাটকের হাসি অভিনয়ের হাসি ঠিক আছে মনের দুঃখ পরনে আছে একটু মুখ দিয়ে হাসলাম আর কি না সেই হাসি না আল্লাহর শপথ করে বলছে সেই হাসি না হাসি দেখলে বোঝা যায় আমার বিবেক বলছে যে অকৃত্রিম হাসি দিয়ে আল্লাহর বান্দা ওই মানুষটাকে পর্যন্ত আপন করে নিতে পারছে আজ এই গুণটার বড় অভাব যেখানে যে প্রশ্ন দেয় মানুষ মুসলিম উম্মার ঐক্য কিভাবে হবে আমি বলি ভাই স্যার রহিমাহুল্লাহ বলতেন যে ভাই রে মুসলমানদের মধ্যে যে আগুন অনেকের আগুন লাগছে এই আগুন নিবারণ ক্ষমতা আমার নাই এত পাওয়ার আমার হাতে নাই যে সবাইকে আমি ফোর্স করে এক করে ফেলবো বা বুঝাবো সবাই আমার কথা শুনে যাবে এত পাওয়ার আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে তা হলো নতুন করে যেন মুসলমানদের মধ্যে আগুন না লাগে আমি আমার কোন কথা দ্বারা আমার কোন আচরণ দ্বারা যেন বিভেদ না হয় মুসলমানদের মধ্যে নতুন কোনো গ্রুপ তৈরি না হয় অ্যাটাকিং মুভমেন্ট নিয়ে যেন কথাবার্তা না হয় আমি অন্তত সেই উদারতাটা দেখাই আমি যেটাকে হক সত্য মনে করছি কোনো বিষয় আমি অবশ্যই সেটা বলবো বলিষ্ঠভাবে বলবো কিন্তু আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের ইমান নিয়ে আকীদা বিশেষ করে তার বিশ্বাস নিয়ে তার নিয়ত নিয়ে তার মনে কি আছে সেটা নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করা অথবা আঘাত করে মন্তব্য করা বা এমন কিছু করা যে আমাদের সম্পর্কের মধ্যে আরো ফাটল তৈরি হয় দূরত্ব তৈরি হয় এই কাজটা আমি করব না এর মাধ্যমে অন্তত মুসলমানদের কাছাকাছি আসার রাস্তা তৈরি হবে ঠিক না ঠিক ভাই স্যারের আরেকটা কথা মনে পড়ে উনি বলতেন একাধিকবার আমি এগুলো সব নিজে শুনেছি আমি একাধিকবার স্যার বলেছেন আমি খুব বেশি দিন ছিলাম না এই যে আমাদের আব্দুর রহমান সাহেব যতদিন স্যারের সোহবত পাইছেন যত বছর সোহবত পাইছেন আমি অত দিনও পাইছি কিনা সন্দেহ তো স্যার রহিমাল্লাহর আরেকটি কথা মনে পড়ে তিনি বলতেন যে আমি আমার খুব ইচ্ছা যে বাংলাদেশের বিভিন্ন মত বিভিন্ন পথের আলেমদেরকে মাসে একটা দাওয়াত করব এই দাওয়াতটা আমি করব না এক একদিন এক একজন দাওয়াত করবেন এবং স্যার এটা শুরুও করছিলেন একবার ফুরফুরাতে বোধহয় করছিলেন একবার তাই না করছিলেন না একবার যে বিভিন্ন মত পথের আলেমদের একত্র করছে তো স্যার বলেছেন আমার এটা ইচ্ছা তো স্যার আপনার এই ইচ্ছা করতেছেন এটা তো আর অবাক করা কিছু না এরকম তো সবার ইচ্ছা থাকে আপনার ইচ্ছার বিশেষত্বটা কি স্যার বললেন যে দেখেন আমার ইচ্ছা হলো যে আজকে আমার বাসায় বিভিন্ন গ্রুপের আলেম ওলামা ওই যে অনেক বিষয় মত পার্থক্য আছে সবাইকে দাওয়াত দেবো হাতে পায়ে ধরবো ভাই আসেন
এখানে কোনো মাসআলা মাসাইলের আলোচনা হবে না কোনো ভিন্ন মতদরের কথা ঐক্যমতের কথাও হবে না কোনো মাসআলা দিনই কোনো আলোচনাই হবে না কি হবে তাহলে এখানে শুধু খাওন দাওন হবে শুধু খাওয়া দাওয়া হবে আর কিচ্ছু না আমার বাসায় আসবেন আমার আসুনের রাস্তায় আসবেন অথবা ফুরফুরাতে আসবেন আপনাদের কাজ হলো যে এখানে এসে খাওয়া দাওয়া করে হাদিয়া তোহফা নিয়ে সালাম মুসাফা করে একটু কুশল বিনিময় করে আবার আপনার সসম্মানে চলে যাবেন কিচ্ছু না তাহলে এটাতে কি লাভ হলো খাওয়া দাওয়া করে চলে গেল স্যার বলেন যে এরপরে আরেক মাসে আরেকটা প্রোগ্রাম হবে সেটা আমার বাসা না সেটা হবে ওনার বাসা আরেক আলেমের বাসা এরপরে আরেকজনের বাসা এরপরে আরেকজনের এভাবে পালা করে সবার বাসা বাসা আমরা ঘুরে ঘুরে খাবো কোনো ওয়াজ নসিহত হবে না কোনো ডিবেট বাহাস টাহাস হবে না তো এতে কি লাভ হবে কত গভীর চিন্তার মানুষ চিন্তা করেন স্যার বললেন যে এতে লাভ যেটা হবে সেটা হলো আজকে মনে করেন বিভিন্ন মাহফিলে আমি কথা বলি আমাকে খোসা মেরে কথা বলে সেই হুজুরও আছে সবাই একসাথে আমরা আজকে খাইলাম আমার বাসা এই ভদ্রলোক আমার বাসায় আজকে খাইয়ে যাওয়ার পরে পরের দিন মাহফিলে যখন আমার গোষ্ঠী উদ্ধার করতে যাবে তখন তার বিবেকে একটু হলেও বাদ দেবে কালকেই তো খাই আসলাম স্যার বললেন যে এখন ভিন্ন মতের আলমরা একে অন্যের চেহারা পর্যন্ত দেখতে রাজি না এই বাসে উনি উঠছে শুনলে আরেকজন উঠতে বিব্রত বোধ করেন ঠিক না এই মাহফিলে অমুক বক্তা আছে তাহলে আমি কিভাবে যাইতে পারি অসম্ভব আমি আর সেখানে যাইতে পারি না আহা সেকুলার মানুষদের সাথে মাহফিল করা যায় একই মঞ্চে বসা যায় কিন্তু আমার আহলে কিবলা ভাইয়ের সাথে একসাথে বসতে আমার বিবেক বাদে স্যার বলেছে বলছিলেন যে তখন একসাথে যদি খাওয়া খাই হয় আর কিচ্ছু না হোক অন্তত চক্ষু লজ্জাটা তৈরি হবে যে আরে কালকে না খাইছি আর আগামী মাসে না আমার বাসায় তার দাওয়াত তাহলে গোষ্ঠী উদ্ধার করলে তো আসবে না তো এই জন্য বিরোধিতা একটু হইলেও কমবে রয়ে সয়ে কথা বলবে কত উন্নতির চিন্তা আরেকটা ঘটনা মনে পড়ে স্যার বলছিলেন আমার মনে চায় একটা ফতোয়া জারি করতে কত বিচিত্র শখ আল্লাহর বান্দার ছিল শুধু উম্মার কল্যাণ কামনা থেকে এত বেশি উম্মার কল্যাণ কামনা ঐক্য প্রয়াস এত ঐক্য প্রয়াস আল্লাহ তাআলা আল্লাহর বান্দার মধ্যে দিয়েছেন আজ এরকম যদি আট দশ জন মানুষ এদেশে থাকতো এদেশের চেহারাই চেঞ্জ হয়ে যেত আহা তো স্যার বলছিলেন আমার একটা ফতোয়া জারি করতে ইচ্ছা করে আমি অবাক হয়ে গেলাম উনি আবার ফতোয়া দেওয়ার শখ হলো স্যার কি ফতোয়া দিবেন শুনি এগুলো বেশিরভাগ দুবাইতে পিস টিভির প্রোগ্রামে গিয়ে হোটেলে বসে বসে আড্ডা হতো আর বিরতির ফাঁকে যখন মেশিন মেশিন নষ্ট হতো তো আমি স্যারের কাছে কাছে থাকার চেষ্টা করতাম তো আমার মনে আছে স্যার বলেন যে আমার মনে চায় যে একটা ফতোয়া দেব এই ফতোয়াটা বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠার নিচের অর্ধেক টাকা দিয়ে পুরো অর্ধেক জায়গা ভাড়া নিয়ে ওখানে বিজ্ঞাপন দিয়া সকল পত্রিকায় আমি প্রচার করব এরকম একটা ফতোয়া দিতে চাই খাইছে রে কি ফতোয়া এটা সব পত্রিকায় একেবারে বিজ্ঞাপন দিয়া প্রথম পেজে উনি প্রচার করতে চায় ফতোয়াটা স্যার বলেন যে ফতোয়া পরে শোনেন আগে শুনেন প্ল্যান পরিকল্পনাটা হলো ওই ফতোয়ায় আমি সই করব তবলিগ জামাতের আমির যিনি উনি সই করবেন জামাত ইসলামের আমির উনি সই করবেন ওই মাইজ ভান্ডারের যিনি আছেন প্রধান উনি সই করবেন জমিয়তে আহলে হাদিসের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সই করবেন আহলে হাদিস আন্দোলনের ভাই সই করবেন চরণা পীর সাহেব সই করবেন হ্যাঁ আরও যত আছে বড় বড় মাদ্রাসা আটাজারি মোহতাম সাহেবের সই নিব সবাই সই নিব তো স্যার এটা কি সম্ভব সবাই সই দিবে এরকম ফতোয়া দুনিয়াতে আছে স্যার বলে আছে 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 ফতোয়াটা হলো দিন এবং রাত এই চব্বিশ ঘন্টায় মোট পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছয়ক্ত না চারক্ত না এই ফতোয়ার ঘরে কোনো দ্বিমত আছে কারো কারো সই দিতে কষ্ট হবে স্যার বলেন যে এই মাসআলাতে কেউ দ্বিমত করবে না বলবো ভাই এই মাসআলা আপনি একমত তার একটু দয়া করে সই করেন অন্তত বলেন আমি একমত আমরা আপনার নামটা প্রচার করবো যে হ্যাঁ এইখানে উনি বলছেন যে দিনে রাতে মিলায় ছয়ক্ত নামাজ না চারক্ত না পাঁচক্ত একমত কিনা একমত তো আলহামদুলিল্লাহ একমত হলে আমি আপনি বলবো যে উনিও একমত তো এটা পত্রিকা প্রকাশ করলে কি লাভ হবে স্যার বলেন যে লাভ হলো এদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষের মনের এবং প্রাণের আকাঙ্ক্ষা যে বিভিন্ন চিন্তা বিভিন্ন মত থাকা সত্ত্বেও ওলামায়ে কেরাম মৌলিক বিষয়ে যেখানে কোনো মত পার্থক্য নাই সেগুলো অন্তত তারা এক সুরে কথা বলুক ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা বলুক অন্তত এই একটা মাসআলার সব আলেম একমত হয়েছে এটাও যদি দেখে এদেশের সাধারণ মানুষগুলো আশায় বুক বাঁধবে চিন্তা দেখছেন আল্লাহর বান্দা রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ
ভাইরা আমার তো যেখান থেকে আমি এদিকে গেছি যে স্যার রহমাহুল্লাহ রুহামা ও বাইনাহুম এর ব্যাখ্যায় বলতেন এর ব্যাখ্যা বলতে হুবহু আয়াতের ব্যাখ্যা বলেন নাই স্যার স্যার কথা প্রসঙ্গে বলেছেন কিন্তু এর ব্যাখ্যা চলে আসে মানে এর ব্যাখ্যা এটা বলা যায় যে সাহাবা ইকরামের দৃষ্টিভঙ্গি ছিল যে বাইনাহুম বলতে যারাই মুসলিম ভাই আমার যারা আহলুস সুন্নাহ জামাতের গণ্ডিতে ফেলানো যায় কোরআন সুন্নাহ থেকেই ইস্তিদলাল করে সাহাবা ইকরামের জামাতকে ভালোবাসে একেবারে গোমরা পাতে নেয়ার মতো না এরকম না এই মানুষগুলোকে যারা আমার আহলে কিবলা আমার নবীকে নবী হিসেবে মানেন এবং শিরকে আকবর কুফরে আকবর হওয়ার মতো মুখরিজ আনিল মিল্লাহ এরকম কোন কাজ আকীদা বিশ্বাস ধারণ করে না লালন করে না এই মানুষগুলোকে নিজের মনে করে আপন মনে করে রুহামা মনে করে আমি গত পরশুদিনের আগের দিন পঞ্চগড় গেছি একটা মাদ্রাসার উদ্বোধনে এক আলেম ভাই এসে আমাকে হাত ধরে বলতেছেন আপনি কি জানেন এটা কোন মাদ্রাসা উদ্বোধন করলেন আমি বললাম ভাই কোন মাদ্রাসা তো উনি বললেন এটা এটা আমাদের না তা আমি বললাম ভাই রে কাদিয়ানীরা তাদের কাজ করে এখানে ধ্বংস করে ফেলছে খ্রিস্টান মিশনারি কাজ করে শতশত মুসলমানকে বেঈমান বানায় ফেলতেছে সেগুলো আমাদের না এটা আমার সাথে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমার আমার মায়ের পেটের ভাইয়ের সাথে আমার ভিন্ন মত থাকতে পারে না তারপরেও সে আমার না আমার আপন মায়ের পেটের ভাইটা যদি মদ সেবন করে মাদকাসক্ত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে আমার ক্ষোভে কষ্টে দুঃখে ভেতরটা ফেটে যাবে তাই বলে আমি অন্য একজন বাহিরের মানুষ যে আমার ভাই বেরাদার না ওই ব্যক্তিকে অবস্থা দেখলে হয়তো ঘৃণা হতো এখানে শুধু ঘৃণা না বরং তার প্রতি আমার মায়া হবে ক্ষোভ হবে কষ্ট হবে আমি সে কষ্টে কাউকে গালিও দিতে পারবো না কারণ গালি দিলে নিজের ভাই নিজের মায়ের পেটের ভাই আমারই বদনাম হবে আবার কষ্ট সহ্য করতে পারবো না একজন মুসলমান ভাই ভুল পথে থাকলে তার ব্যাপারে আমার এই মানসিকতা থাকবে এই জন্য স্যার রহমাহুল্লাহ বলতেন যিনি বেদাত করছেন ওই বেদাতি আমার ভুলে থাকা ভাই দিন শেষে সে আমার ভাই তার ব্যাপারে কথা বলতে আমার মধ্যে যেন শত্রু শত্রু ভাব না আসে সে ভুলে আছে আমার ওই মাদকাসক্ত বা খারাপ কাজে লিপ্ত আমার কোনো ভাই যেরকম আমার ভাই একজন ভুল কাজে থাকা মুসলমান ভাইও আমার ভাই দিন শেষে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে এত বড় কলিজা দিয়েছিলেন কিন্তু এর মানে এই না যে নিজের আদর্শকে স্যার জলাঞ্জলি দিতে বলেছেন আপনার আদর্শের জায়গায় আপনি আপন জায়গায় একেবারে এক চুলও নড়বেন না কিন্তু আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকজনের দিকে মুসকি হাসি দেওয়া শিখেন অন্তত আজ মুসলমান অন্য ভিন্ন মতের মুসলমানের সাথে তাকায়া মুসকি হাসি পর্যন্ত দিতে চায় না টুপির ভাঁজ দেখে যে আমার মতো টুপি কিনা তারপরে হাসি দিব আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে বড় করার তৌফিক দান করুন সাহাবা ইকরামের বৈশিষ্ট্য ছিল রুহামা ও বাইনাহুম তারা পরস্পরের প্রতি খুব আন্তরিক ছিলেন খুব মায়া করতেন খুব দয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে সেরকম দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে দিন সাহাবাদের তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন আশিদ্দা ও আলাল কুফফার রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা তারা সবসময় সালাতে দেখা যেত তাদেরকে তুমি দেখবে তাদেরকে হয় রুকুতে আছে না সিজদা আছে মানে সালাতের মধ্যে নামাজের মধ্যে তারা মগ্ন থাকতেন ফরজ তো ফরজ লম্বা লম্বা কেরাত দিয়ে পড়তেন আজকাল তো আমাদের নামাজের এত বেহাল দশা এত হুলস্থুল আহা আমরা তো অন্যের চিন্তায় ব্যস্ত ফেসবুকে দেখবেন কিবোর্ড মুজাহিদদের অবস্থা যে অমুকে অমুককে সাইজ করে ফেলতেছে অমুকের গোমরাহি আপনার এটার কি বলে ব্যবচ্ছেদ করতে করতে ওনার ঘন্টা ঘন্টা পার হয়ে যাচ্ছে স্যার রহমাল্লাহ বলতেন জীবনে চার রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহকে নিবেদন করতে পারছেন আল্লাহর কাছে পেশ করার মতো এরকম চার রাকাত সালাত আপনার জীবনে আছে কিনা সন্দেহ আপনি আছেন অন্যের গোষ্ঠী উদ্ধার করার তার আরে ভাই অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করবেন কিন্তু আতামুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম নিজের আমলের কি অবস্থা সেটা তো দেখেন তো সাহাবীরা অন্যের কল্যাণকামী ছিলেন কিন্তু সালাতে তারা এত বেশি মনোযোগী ছিলেন যখনই তাকানো হতো যে সালাতই শেষ হয় না তাদের নামাজই শেষ হয় না দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা দিয়ে আজকাল দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু সেজদার সালাত আদায়কারী মানুষ পাওয়া যায় না ভাই আমি মসজিদে গেলে অনেক সময় তালাশ করি যে লম্বা নামাজ পড়ে নালে মানুষ পাওয়া যায় কিনা খুব বেশি দেখা যায় না দু চারজন মানুষ আমার পরিচিত ভাইদের মধ্যে আছে যে চার রাকাত সালাত আদায় করতে 10-15-20 মিনিট সময় পর্যন্ত লাগাই দেয় মিটিং অনেক গুরুত্বপূর্ণ কোটি কোটি টাকার মালিক অনেক ব্যবসা প্রতিষ্ঠান সব গোল্লা যাক ওনার নামাজে কোনো ছাড় নাই দেখা যাচ্ছে আমরা অপেক্ষা করতেছি সবাই অপেক্ষা করুক তাতে কিছু আসা যায় নাই কিন্তু নামাজে কোনো ছাড় নাই লম্বা সময় নেই সাহাবা ইকরাম সালাত আদায় করতেন এইভাবে ভাই তারা হম রুকআন সুজ্জাদান তাদেরকে হয় রুকুতে দেখবেন
নাও সেজদা সেজদা দেখবেন এরকম অবস্থায় তারা সব সময় থাকতেন অর্থাৎ তাদের ফরজ সালাত তো বটে নফলের ইহতিমাম করতেন সুন্নতের ইহতিমাম করতেন এখন আমাদের কাছে সুন্নতের সংজ্ঞা কি আমাদের কাছে সুন্নতের সংজ্ঞা হলো না পড়লেও চলে সুন্নতের মানে কি যেটা না পড়লেও আর সাহাবীদের কাছে সুন্নতের সংজ্ঞা ছিল কি সুন্নাত মানে এটা করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে তাহলে সংজ্ঞাটাই আমরা কি করছি পাল্টাই ফেলছি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দীর্ঘ সময় সালাতের জন্য ব্যয় করার তৌফিক দান করুন অন্য যত ব্যস্ততা আমাদের আছে এর মধ্যে নতুন করে যোগ হইছে স্মার্টফোনের ব্যস্ততা ফেসবুকে পোস্ট দিয়ে দিছি মাত্র নামাজে দাঁড়াইছি এখন জামাত শেষ হইল লাইক কয়টা পড়লো কমেন্ট কি আসলো সমালোচনা কি হলো না হলো তাড়াতাড়ি সালাম ফিরে দ্রুত করে দেখ এত লাইক গনে অনেকে প্রায় সময় দেখি আশেপাশে শুধু ক্লিক করে করে লাইক এত গনে যে পকেটে টাকাও এত গনে না নামাজের মনোযোগ নিয়ে গেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া আহা ভাইরা আমার জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে বরফের মতো গলে যাচ্ছে কোন দিন সেই সালাত আদায় করব যে সালাত জীবন্ত সালাত হবে যে সালাত দীর্ঘ সময় নিয়ে হবে যে সালাত মুনাজাত মা আল্লাহ হাদিসের ভাষ্য অনুযায়ী হবে যে সালাতে আমার পরিপূর্ণ মনোযোগ থাকবে যে সালাতে আমার চোখের পানি ঝরবে যে সালাতে আমি আমার রবকে নিবেদন করব ভালোবাসার সাথে রুকু নিবেদন করব সিজদা নিবেদন করব প্রশংসা নিবেদন করব গোটা সালাতের দিকে তাকায় দেখেন অর্থের দিকে তাকায় দেখেন আল্লাহর সাথে প্রতিটা শব্দে আপনি কথা বলতেছেন ইয়াকা সম্বোধন করছেন হে আল্লাহ আপনারই ইবাদত করছি ইহদিনা আল্লাহ আপনি হেদায়েত দান করেন আপনি প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সম্বোধন করে করে কথা বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি আপনি আমাকে maaf করে দেন আল্লাহর সাথে কথা বলছেন আপনি পুরো সালাত জুড়ে আল্লাহর সাথে কথোপকথন রুকুর তাসবিহ সিজদার তাসবিহ সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা এটার বাইরে আরো তাসবিহ আছে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা রব্বানা ফাগফিরলি ওয়া বিহামদিকা ফাগফিরলি আপনি আল্লাহর কাছে কথা বলছেন আপনার পরিচয় বর্ণনা করছে হে আমার রব আপনি কথা বলছেন আপনি আল্লাহকে অ্যাড্রেস করে করে কথা বলছেন অথচ আপনার মনোযোগ অন্য জগতে আপনি আমার সাথেও যদি কথা বলেন আরে আমার আপনার বাদ দেন অপরিচিত একটা মানুষ তার সাথেও কথা বলার সময় কথা বলছেন আর এদিকে আপনি মোবাইল টিপছেন আপনার মন অন্যদিকে তার দিকে মনোযোগ নাই কথাটা শুধু বলতেছেন পৃথিবীর যে কোনো মানুষ অপমান বোধ করবে কি করবে না তো আহকামুল হাকিমিন আরশ আজিমের মালিক আপনার আমার পালনেওয়ালা আপনার আমার রব যার হাতে আমাদের জীবন যার হাতে আমাদের মরণ যার হাতে আমাদের জান্নাত জাহান্নাম যার হাতে আমাদের সবকিছু যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে ইবাদত নিবেদন করছেন তার জন্য সালাত আদায় করছেন তার সামনে দাঁড়াচ্ছেন অথচ তাকে সম্বোধন করে তাকে অ্যাড্রেস করে ইয়াকা বলতেছেন ফাগফিরলি বলতেছেন হে আমার রব তার সাথে মুখে কথা বলতেছেন আপনার মনোযোগ হলো দুনিয়ার সব জায়গার মধ্যে এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের শানের কত খেলাফ হয় কত বেয়াদবি হয় কত অসম্মান হয় এই সালাত কি আপনাকে জান্নাতে যাবে মনে হয় নাকি জাহান্নামের দিকে নিয়ে যাবে একজন ইমানদার হিসেবে এই হিসেবটা আমাদের করা উচিত কত কাল আর মোবাইলের নেশায় আমরা আসক্ত হয়ে থাকব কত কাল আমরা আর হাবুডুবু খাবো আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তাদের অন্তরটা গলে যাবে বিগলিত হবে চোখের পানি ফেলে দিবে সব ছড়ে ফেলে দিয়ে আখিরাতমুখী কাজ শুরু করবে জান্নাতমুখী কাজ শুরু করবে সময় এখনো হয় নাই বয়স 30 হয়ে গেছে 40 হয়ে গেছে যৌবন পার হয়ে যাচ্ছে বার্ধক্য চলে আসছে সময় শেষ হয়ে যাচ্ছে একসময় অসুস্থ হয়ে যাবেন ওযু ধরে রাখতে পারবেন না মন মতো রুকু করতে পারবেন না ভালো করে সিজদা করতে পারবেন না দীর্ঘ সময় সিজদা থাকতে পারবেন না কোমর পিঠের ব্যথা শুরু হয়ে যাবে রোগ বালাই শুরু হয়ে যাবে চোখের পানি ফেলবেন আফসোস করবেন রবের ইবাদত করতে পারবেন না এখনো সময় থাকবে সেই সমস্ত নেশা বাদ দিয়ে সেই সমস্ত আসক্তি বাদ দিয়ে সেই সমস্ত দুনিয়ার নেশা দুনিয়ার শরণ বাদ দিয়ে অন্তত প্রতিদিন কিছু ফরজ নামাজগুলো অন্তত রব্বে কারীমের সামনে মনোযোগের সাথে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমাদের সালাত যেন প্রাণবন্ত সালাত হয় ভাইরা আমার অনেক কিছুর স্বাদই তো আমরা জীবনে ভোগ করেছি কত কিছুর স্বাদই তো ভোগ করেছেন কত সুস্বাদু খাবার খেয়েছেন কত সুস্বাদু জিনিস আপনি উপভোগ করেছেন কত প্রিয় জিনিসের তৃপ্তি আপনি অনুভব করেছেন বাহেরা সালাতের তৃপ্তি একটু অনুভব করার চেষ্টা করেন নবী আলাইহিস সালাম সালাতের তৃপ্তি এতটাই পেয়েছেন বলতেন আরিফনা বিহা ইয়া বেলাল ও বেলাল আজান দিয়ে আমাকে আরাম দাও সালাতের আহ্বান করো আমাকে একটু তৃপ্তি দাও সালাতে তৃপ্তি পেতেন সালাত শেষ করতেন না আম্মাদান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না আপনার পূর্বের পরে সব maaf করে দিয়েছে আপনি সালাতে দাঁড়িয়ে পা ফুলে ফেলাচ্ছেন আপনার পা ফুলে যাচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করছেন যখন তিনি সালাত আদায় করতেন মনে হয় দাঁড়ানো অবস্থায় যে কেরাত শুরু করছেন আর তিনি থামবেন না রুকুতে যাবেন না অবাক হয়ে তাকাতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে এতক্ষণ আর নামবে না
রুকুতে যখন চলে যেতেন এত তাসবিহ নিবেদন করতেন আল্লাহর মহব্বতের সাগরে এতটুকু হাবুডুবুক হতেন এত তৃপ্তি পেতেন আল্লাহকে তাসবিহ নিবেদন করে এত মজা পেতেন রুকু থেকে আর তিনি উঠতে চাইতেন না বহু সময় তিনি কাটিয়ে দিতেন আম্মা জান আয়েশা টেনশনে পড়ে যেতেন রুকু থেকে আর কেন উঠছেন না এরপর রুকু থেকে উঠে যখন সোজা হতেন আমরা তো উঠেই সোজা দৌড় দেই অথচ রুকুতে যে পরিমাণ দেরি করতে হয় তার কাছাকাছি সময় পর্যন্ত তারিবাম মিনার রুকু পর্যন্ত অপেক্ষা করা এটা সুন্নাহ এই সুন্নাহ আজকে ইতিম হয়ে গেছে নাই রুকু থেকে উঠেই আমরা চলে যাই রুকু থেকে উঠে রুকুতে যদি আপনি আধা মিনিট সময় ব্যয় করেন অন্তত কোয়ার্টার মিনিট সময় আপনি আপনি চার ভাগের এক ভাগ মিনিটের সময় অন্তত আপনি রুকু থেকে দাঁড়িয়ে অপেক্ষা করবেন নাই আজকে বিদায় হয়ে গেছে আমল নবী আলাইহিস সালাম রুকু থেকে উঠে আবার দাঁড়িয়ে থাকতেন মনে হয় সিজদা যাবেন না সিজদা চলে যেতেন মনে হয় আর উঠবেন না এত লম্বা সালাত আদায় করতেন আম্মা জান আয়েশা যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আপনার পূর্বের পরে সব মাফ করে দেয়নি আপনি এত কষ্ট করছেন আপনার নিজের প্রতি নিজে রহম করছেন না পাওটা ফুলে যাচ্ছে তখন তিনি বলতেন আফালান আকুন আব্দান শাকুরা আমার রব যে আমাকে পূর্বের পরে সব মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আমি তার কৃতজ্ঞতা আদায় করব না ভাইরা আমার সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের সালাত সবকিছু থেকে তাদেরকে ভুলিয়ে দিত কোন মুসলমান কোন ভাই আমার এই সালাতের অধিকারে যদি হয়ে যান আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত আপনি পেয়ে গেছেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ নিজের সঙ্গে নিজে সংগ্রাম করব সালাতের প্রতি মনোযোগ আমার স্মার্টফোন নষ্ট করে এই ফোনকে আমি এই ফোনকে আমি আল্লাহর জন্য ত্যাগ করব এই ফেসবুককে আমি আল্লাহর জন্য ত্যাগ করব বন্ধ করে ফেলব নিজের সঙ্গে নিজে সংগ্রাম করব সময় পার হয়ে যাচ্ছে ভাই সাহাবা ইকরামের বৈশিষ্ট্য ছিল তাদেরকে যখনই তাকাতেন আপনি নবী রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন তারাহুম রুকআন সুজদা যখনই তাদের দিকে তাকাবেন তারা রুকু সিজদার মধ্যেই ছিল এই মানুষগুলো কিন্তু সেই মানুষ গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মাত্র 23 বছর সময় 23 বছরের ভিতরে 13 বছর তো শুধু মক্কার জীবনে প্রেসারে জুলুমে নির্যাতনেই ছিলেন কাজ করার সুযোগই পান নাই মদিনায় আসার পরে 10 বছর সময় পাইছেন অতএব বলতে গেলে 10 বছর এই 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর নেতৃত্ব যারা বুঝে নিয়েছেন তাদের যোগ্যতা কি ছিল দেখেন তারাহুম রুকআন সুজদা আল্লাহ রাব্বুল আলামিন খুশু খুশুর সাথে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন তাহলে কয়টা বৈশিষ্ট্য গেল সাহাবীদের তিনটা আশিদ্দাউ আলাল কুফফার রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদা কাফেরদের ব্যাপারে কঠোর আজ মুসলমান যুবক এর ভালোবাসা কাফির খেলোয়াড়দের জন্য জমা করে রাখছে সে কাদের সন্তান সে অবক্কর ওমর ওসমান আলীর সন্তান সে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের সন্তান তার ভালোবাসা আজকে এমন সব মানুষদের জন্য এমন সব কাজের জন্য যেটা মুসলমানের সাথে মানানসই না মুসলমানের ইমানের সাথে যায় না সে সেখানে ভালোবাসা নিবেদন করে বসে আছে অথচ সাহাবীর আশিদ্দা ওয়ালাল কুফফার ছিল তাদের বৈশিষ্ট্য ছিল রুহামা বাইনাহুম ছিলেন আজ মুসলমান ভিন্ন মতের মুসলমানের গোষ্ঠী উদ্ধার করার জন্য ফেসবুকে সময় এমবি সব ব্যয় করছে উনি জিহাদ করছেন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে দুনিয়ার সব মানুষ কি একমতের হবে কোনোদিন ভাই এটা সম্ভব স্যার রহমাল্লাহ বলতেন অনেকে ঐক্যের মানে বুঝে হলো যে সবাই একমত চলে আসবে এটা কোনোদিনই সম্ভব না দরকারও নাই ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও আমাদের ঐক্যের যথেষ্ট জায়গা আছে দিন শেষে আপনি আমার আহলে কিবলা ভাই অন্তত এই কারণে আপনি আমার সিম্পতি পাইতে পারেন আপনি আমার থেকে ভদ্রতাটা পাইতে পারেন অনেক মুসলমান আছে অনেক ভিন্ন মত অনেক অমুসলিমের সাথে পর্যন্ত যে ভদ্রতা সৌজন্যতা বজায় রাখে নিজের ভিন্ন মতের মুসলমানকে অতটুকুও দিতে রাজি না অতটুকু ফাঁক রেখে অতটুকু ভালোবাসা রেখে অতটুকু সৌজন্যতা বজায় রাখতে রাজি না মারমার কাট কাট ভাব গোষ্ঠী উদ্ধার ভাব মনে হয় যে তার আজন্ম শত্রু তো সাহাবীদের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল না ভাই এমনি এমনি গোটা দুনিয়া জয় করে নাই তারা তাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা হম রুকে আনসুজ্জাদা তারা রুকু সেজদাতে সবসময় থাকতেন চার নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তাদের এই সব কিছুর উদ্দেশ্য আমাদের মতো লাইক কমেন্ট কামানোর ধান্দা ছিল না ভাই আমি সহ আমরা সবাই রোগ রোগী ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা তারা সালাত এবং রুকুতে সিজদাতে পড়ে থাকতেন মুসলমান পরস্পর পরস্পরকে ভালোবাসতেন আশিদ্দারুল কুফফার ছিলেন তাদের মূল উদ্দেশ্যই থাকতো আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার কোনো ধান্দা মতলব উদ্দেশ্য তাদের ছিল না মুখলেস ছিলেন তারা নিষ্ঠাবান ছিলেন তাদের নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না
আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে খালিস করার তৌফিক দান করেন কত ভেজাল আমাদের নিয়তের মধ্যে থাকে বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের নিয়তের ভেজাল দূর করা সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার মাঝে মধ্যে মনে হয় সব মিডিয়া ফিডিয়া বাদ দিয়ে একটু নিবৃত্তে আবার চলে যেতে পারতাম কারণ এগুলোতে ইখলাস ধরে রাখা বড় কঠিন হয় আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে না ফেলে আমিন ভাইরা আমার তাহলে সাহাবীদের চার নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহ তাআলার ফজল আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোনো ধান্দা তাদের ভিতরে ছিল না পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ তারা রাতে যে তাহাজ্জুদ পড়তেন রাত জেগে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেন ভাইরা আমার আমাদের যুবক ভাইদেরকে বলছি বিশেষ করে ভাইরা আমি বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি কত সাধিত জীবনে উপভোগ করেছেন সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস পাথরের মতো জীবন তো বহু কাটালেন একটু মাটি হয়ে দেখেন কিছুদিন রাত দুইটা তিনটা পর্যন্ত পছন্দ দলের খেলা দেখে ফুর্তি করেছেন অনেকদিন একটু কিছু কালের জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করে হলেও ভোর রাতে উঠে কনকনে শীত উপেক্ষা করে দাঁড়িয়ে লম্বা রুকু সিজদা দিয়ে তেলাওয়াত দিয়ে সালাত আদায় করে সিজদা গিয়ে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে দেন আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত আপনার কাছে সেই মুহূর্ত হবে যখন রবের সামনে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলতে পারছেন একটু চেষ্টা করে দেখেন একটু ট্রাই করেন তো সাহাবা একরামের ভিতরে এই বৈশিষ্ট্য ছিল ভাইরা আমার তারা রাত জেগে যে তাহাজ্জুদ পড়তেন দিনভর যে সালাত আদায় করতেন তাদের ইবাদত বন্দিগির ছাপ এটার আলামত এটার আভা এটার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠত সিমাহুম ফি উজুহি মিন আতারিস সুজুদ দীর্ঘ সময় সিজদা পড়ে থাকলে চেহারা লাল হয়ে যাবে রক্ত জমে যাবে অনেক সময় সিজদা পড়ে থাকলে সিজদার উপরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একটা চমৎকার আয়োজন হয়েছিল একটা সেমিনার হয়েছিল সম্ভবত আমি দেখেছিলাম অসম্ভব উপকারী একটা প্রোগ্রাম হয়েছিল এই ভিডিওটা সম্ভব হলে দেখে নেবেন সিজদার বৈজ্ঞানিক বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দিক সেখানে আলোচনা করা হয়েছে অসাধারণ যে সিজদার থেকে কিভাবে একজন ইমানদার দুনিয়ার সব কিছু অর্জন করতে পারে ডক্টর আয়েজ আল কারনি সৌদি আরবের একজন বড় এবং বেশ জনপ্রিয় আলেম দিন তিনি বলেছেন যে আসমানের পথ মূলত জমিনে আরশের পথ মূলত কোথায় আরশ উপরে কিন্তু এর পথ কোথায় জমিনে অর্থাৎ সিজদা কারণ আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে কখন সিজদা গেলে এজন্য সাহাবীদের সিজদার আলামত আভা তাদের চেহারা ভেসে উঠত তারা ইবাদত গুজার ছিলেন আজকাল আমাদের আমল নাই আমরা সব দাইল আল্লাহ দাওয়াতের কাজ করি এত দাওয়াতের কাজ করি আমাদের ইবাদতের সময় নেই ঠিক না বেঠি আমি এমন দাইও জানি এক জায়গায় গেছি এক প্রোগ্রামে এক ভাই আমার হাত ধরে বলতেছে ভাই আমাদের এখানে একজন নাম করা দায়ী আছে ফেসবুক দায়ী ওনার এক একটা পোস্টে হাজার হাজার লাইক পড়ে উনি সারাদিন শুধু ভিডিও অডিও এবং বিভিন্ন ইসলামিক আর্টিকেল পোস্ট করতে থাকে এমন এমন কথা লেখে যেগুলো শুনলে মানে আপনার দিল গলে যাবে সোজা কথা খুব ভালো ভালো কাজ করে মাশাআল্লাহ তো আমি বললাম নামটা কি নাম বলার সাথে আমি চিনি আমি কি তো ভালো করে চিনি তো আমারও ফ্রেন্ড লিস্টে আছে অনেক পপুলার মানুষ তো হ্যাঁ কি হয়েছে বলে যে ভাই একটা দিনও আমাদের মহল্লার মসজিদে ওনার ফজরে আমরা পাই না আমি বলি আসলে কি তাই বলে হ্যাঁ তাই বলে যে আপনি একটু নসিহত করে যান পরে আমি ধরে যতটুকু পারছি একটু নসিহত করে চলে গেছি আমাদের আজকে অবস্থা হলো এত দাওয়াতি কাজে ব্যস্ত আমাদের ইবাদত করার সময় নেই এটা হলো ওই পরীক্ষার্থীদের মতো যে পরীক্ষা টেনশনে তার পড়ার টাইম পায় না ব্যাপারটা সেরকম হয়ে গেল না কে শিখেছে আপনাকে এই দাওয়াতি কাজ কার থেকে শিখছেন এই পাগলামো নিজের ইবাদতের খবর না নিজের আমলের খবর না নিজের তাসবিহ তেলাওয়াতের সময় নাই সকাল সন্ধ্যার আমল করতে পারেন না দৈনিক তেলাওয়াত করতে পারেন না আপনি ফেসবুকে দাওয়াতি কাজ করতে করতে উল্টে ফেলাইতেছেন শয়তানের ধোকায় বলে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যার আজীবনের পুরোটা জীবনের ভিতরে মুহূর্ত আল্লাহর জন্য দিয়ে দিছি সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা আপনি যখন অবসর হন কোথা থেকে অবসর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছেন যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হন অর্থাৎ ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে মগ্ন হন তিনি কি আমাদের মতো দুনিয়ার ধান্দা সারাদিন ব্যস্ত থাকতেন যে ব্যবসা বাণিজ্য
কর্পোরেট দুনিয়া এগুলা থেকে ফ্রি হলে আল্লাহ ইবাদত করতে বলছে না দাওয়াতি কাজ থেকে অবসর পাইলেই তখন আল্লাহর দিকে রুজু হতে বলছে রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যেতেন ইতিকাফে ব্যক্তিগত ইবাদত বন্দেগী সাহাবীদেরকে উৎসাহ দিতেন আজ আমাদের অনেকেই আছে ফেসবুকে আমরা এত দাওয়াতি কাজ করি মাশাআল্লাহ মাগার ব্যক্তিগত আমলের ব্যাপারে একবারে ঠন ঠন আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগত আমলে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আপনি শুধুমাত্র সাহাবীদের জীবনে যদি পড়েন সিরাতে সাহাবা যদি পড়েন আপনার জীবন পরিবর্তনের জন্য আর কিছু লাগবে না আমি সকল যুবক ভাইদেরকে অনুরোধ করছি করজোর করে অনুরোধ করছি আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন থেকে ভাইরা আমার অনুগ্রহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চার খলিফার সিরাত এবং নির্দিষ্ট কিছু সাহাবা একরামের সিরাত এবং সাহাবা একরামের উপর সাধারণভাবে যে সমস্ত বইগুলো রচিত হয়েছে কেমন ছিলেন তারা একটু আপনার জানতে আগ্রহ হয় না যে গোটা পৃথিবীতে এই সমস্ত খেলোয়াড়রা আর আপনার আদর্শ তাদেরকে বানাতে আপনার বিবেকে বাঁধবে আপনি তো জানেন না আপনি বাঘের সন্তান আপনি শিয়ালের পিছনে গুরগুর করতেছেন আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করার তৌফিক দান করুন আমিন সাহাবীদের সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ তো এই আয়াতে সূরা ফাতারের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আর বিশিষ্ট সাহাবী সিনিয়র সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে হাদিসটি আমি পাঠ করেছি সেখানে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ হয়েছে মোট আটটি আসুন দেখি জানার চেষ্টা করি তিনি কি বলেছেন তিনি বলেছেন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদমাত তোমাদের কেউ যদি কাউকে আদর্শ বানাতে চায় লিডার বানাতে চায় অনুসরণীয় বানাতে চায় কারো ফ্যান ফলোয়ার হতে চায় কাউকে সবচেয়ে প্রিয় মানুষ বানাতে চায় তাকে দেখে দেখে চলতে চায় যদি কেউ এরকম আদর্শ আর মডেল কাউকে বানাতে চায় তাহলে সে যেন ওই সব লোকগুলোকে মডেল বানায় যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কারা তার কথা বলতে গিয়ে আগে তিনি বলছেন ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা কারণ যারা বেঁচে আছে এরা এখনো ফিতনা থেকে মুক্ত নয় কিন্তু তারা ফিতনা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন তারা কারা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আর কেউ নয় মানবতার মুক্তির দূত রহমতুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে আল্লাহ যাদেরকে কাকতালীয় ভাবে তারা সাহাবী হন নাই যে মক্কায় তখন জন্ম হয়েছে আর কাকতালীয় ভাবে সাহাবী হয়ে গেছে আল্লাহ তাআলা তাদেরকে ইজতাবাহুম ইজতাবাকুম আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন এবং তাদের সম্পর্কে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাদেরকে অনুসরণ করা ছাড়া যদি অনুসরণ করতে হয় তাদের ছাড়া কার অনুসরণ করবে তাদেরই অনুসরণ করতে হবে তাদেরকে ফলো করতে হবে কানু আফদাল হাদিল উম্মাহ তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের চেয়ে তো শ্রেষ্ঠত্ব আর কারণ নাই আম্বিয়া আলাইহিসসালাম তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন আবার রুহা কুলুবান তাদের আর একটা বৈশিষ্ট্য হলো অন্তরের দিক থেকে তারা খুব সৎ ভালো মানুষ ছিলেন অন্তরে কোনো বক্রতা ছিল না প্যাচ ছিল না দুই নম্বরে ছিল না কপটতা ছিল না অসাধুতা ছিল না অসততা ছিল না কোন প্রকার মুনাফিকি নেফাক বা খারাপ কিছু ছিল না ফ্রেশ অন্তরের অধিকারী ছিলেন যেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি ইয়াউমা লা ইয়ানফা মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন আল্লাহর কাছে সেদিন কোনো কিছু কাজে আসবে না তবে যার একটা ফ্রেশ অন্তর আছে যেই অন্তরে কারোর প্রতি কোনো হিংসা নাই ওই আবার আগের কথা চলে আসবে কারোর প্রতি কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো শত্রুতা নাই কোনো ক্ষোভ নাই কারোর প্রতি কারোর প্রতি আপনার তুচ্ছ তাচ্ছিল্য করার মানসিকতা নাই আপনার ভিতরে অহংকার নাই আপনার ভিতরে বদরাগ বদমেজাজ নাই আপনি সবরকারী আপনি বিনয়ী আপনি ধৈর্যশীল আপনি ঝগড়াঝাটি করেন না সেটা এড়ায় চলেন আপনি মিথ্যাবাদী নন আপনি সত্য বলেন তাতে ক্ষতি হইলেও আপনি মেনে নেন আপনি অন্তরের দিক থেকে দিন শেষে সৎ আপনি মুসলমানের কল্যাণ চান আপনি অমুসলমানের কল্যাণ চান আপনি মানুষের কল্যাণ চান আপনি পশু পাখির কল্যাণ চান আপনি গাছপাতার তরুণতার কল্যাণ চান সেগুলো প্রয়োজন ছাড়া কাটেন না কেউ আপনার দ্বারা কষ্ট পায় না কারোর ক্ষতি আপনার দ্বারা হয় না আপনাকে দেখলে মানুষের অন্তর ভরে যায় আপনার পেছনে মানুষ প্রশংসা করতে বাধ্য হয় আপনার সামনে প্রশংসা করতে বাধ্য হয় আপনি দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করতে বাধ্য হয় সবাই আপনাকে মিস করে সবাই আপনাকে ফিল করে এরকম স্বচ্ছ কিছু অন্তর অধিকারী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কানু আফদাল হাদিল উম্মাহ এই উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তারা ছিলেন তাদের জানতে হবে আমাদের তাদের অনুসরণ করতে হবে আমাদের আমরা হারিয়ে ফেলেছি আমাদের পরিচয় আত্মপরিচয়হীন এক সম্প্রদায় এক তরুণ সমাজ আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের কষ্টের কারণ তারা কি নিয়ে লাফালাফি করছে বাঘের বাচ্চা শিয়ালের পিছনে ঘুরঘুর করছে শিয়ালকে তার আদর্শ বানিয়ে সে লাফাচ্ছে সে জানে না সে যাদের সন্তান তারা এই সমস্ত খেলাধুলা করে তাদের নৈপুণ্য দেখানোর টাইম তাদের ছিল না
তারা দুনিয়াকে দেখায় গেছে কিভাবে একটা বিশ্ব তৈরি করতে হয়, কিভাবে একটা দুনিয়া পরিবর্তন করতে হয়, কিভাবে অন্ধকারকে আলোতে পরিণত করতে হয়, কিভাবে মানবতাকে মানবতা শিক্ষা দিতে হয়, কিভাবে মাজলুমকে রক্ষা করতে হয়, কিভাবে তারা গোটা দুনিয়ার মানুষকে মনুষ্যত্ব শেখাতে হয় সেটা দেখিয়ে গেছে। আপনি তাদের সন্তান, আপনার অভাব কিসে? আপনার কোনো শূন্যতা আছে? আপনার কিসের অভাব? আপনি আপনার নেতৃত্বের অভাব? میں ان کے سوا کس پہ فدا ہوں یہ بتا دے لا مجھ کو دیکھا ان کی طرح اگر کوئی ہے کار پیچھے جیون اتسرگ کرچے نہ مسلمان سنتان کانو افضل هذه الامه ابر لها قلوبا انتر دیک تھی سب سے سچ بھلو انتر دیکر چھلے و اعماقها علما تادر علم میں گبھیرتا چھلو انیک بیشی بھائی رامار আমাদের আজকাল অনেক তথ্য আছে, এত ইনফরমেশন, কারণ গুগল আমাদের হাতে। টিপ দিলে ইনফরমেশন বাইর হয়, ঠিক না? ক্লিক করলে ইনফরমেশন বাইর হয়, টিপ দিতে দেরি, আসতে দেরি নেই। শত শত হাজার হাজার রেজাল্ট রেডি আমাদের কাছে, ইনফরমেশন ইনফরমেশন অনেক ইনফরমেশন আমাদের কাছে আছে। এটা হলো বিলের পানির মতো, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত থই থই করছে, অনেক পানি দেখা যায় কিন্তু গভীরতা নেই। একটু নাড়া দিলে নিচে ময়লা, আমাদের ইনফরমেশনের নিচে কি নোংরা ময়লা, কারণ গভীর না। আর সাহাবিদের সম্পর্কে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সিনিয়র সাহাবি, তার মূল্যায়ন হলো তারা ছিলেন আমাকুহা ইলমান, তাদের ইলম অনেক ছিল, সেই ইলমটা ছিল গভীর, ইলমের গভীরতা ছিল। অল্প পানি দেখবেন একটু নাড়া দিলেই নড়ে ওঠে, তাই না? গভীর পানি পানি এত দ্রুত নড়ে না। আমরা এই জন্য দু চার লাইন জানলে, দু চার কলম জানলে, দু চারটা হাদিস কোরআন আয়াত জানলে আমরা সব গোষ্ঠীযুদ্ধ শুরু করে দিই, কারণ ওই যে বিলের পানির মতো না। আর সাহাবিদের ইলম ছিল কি? নদীর পানির মতো, গভীর পানির মতো, আমাকুহা ইলমান। তাদের আট নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য, ও আকাল্লুহা তাকাল্লুফান, তাদের মধ্যে তাকাল্লুক ছিল সবচেয়ে কম। তাকাল্লুক বোঝেন ভাই? লৌকিকতা, লৌকিকতা, লোক দেখানো, মানসিকতা ছিল না। আমরা তো যে আমাদের হাসিটাও মেকি হাসি, আমাদের কান্দাটাও মেকি হাসি মেকি কান্দা, আমাদের আপনার আবেগটাও মেকি আবেগ, আমাদের শ্রদ্ধাটাও মেকি শ্রদ্ধা, আমাদের সবই মেকি। যার জন্য এগুলো নিবেদন করি সে সরে গেলে এরপরে আস্তে করে উফ বিরক্ত। যে কোনো বাসায় মেহমান আসলে দেখবেন মহিলা বলেন পুরুষ বলেন জান দিয়ে ফেলবে এমন একটা অবস্থা, বারো আইটেম, চোদ্দ আইটেম, ষোলো আইটেম, বিশ আইটেম রান্না করে, আছে না নাই? টানতে টানতে বেদিশা মেহমানের সামনে সব দিয়া এরপরে বলে আসলে আজকে শরীরটা খারাপ ছিল তো ভালো করে রাঁধতে পারি নাই, আরও কিছু আইটেম রান্নার ইচ্ছা ছিল হয়ে উঠলো না, সব দুই নম্বরই ইল্লা, হাতে কোনো কিছু আছে এক নম্বরে, সবারই বলতেছি না। আর এরপরে মেহমানটা যাওয়ার পরে উফ, দুই দিন পর পর মেহমান দা কত কুলান যা শরীরে, দুই নম্বরই না, এই দুই নম্বরই আছে না নাই? সাহাবা একরাম এই সমস্ত দুই নম্বরে ছিল না ভাই, যা আছে এটা নিয়ে মেহমানদের এক পদ আছে, এক পদে আলহামদুলিল্লাহ, এটাই আমার সাধ্যের শ্রেষ্ঠ, কোনো দুই নম্বরই ছিল। আকাল্লুহা তাকাল্লুফান, এখন সব তাকাল্লুফে ভরা, কাঁচুমুচু হয়ে যাচ্ছে, ভেঙে চড়ে পড়তেছে সব, বেশিরভাগই দুই নম্বরই মোনাফেকি। স্বচ্ছ মনের মানুষদের এগুলো ছিল, সাহাবিদের ভিতরে এই সরলতা ছিল, গোটা দুনিয়াকে তারা জয় করেছেন এগুলো দিয়ে, জান্নাত জয় করেছেন এগুলো দিয়ে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়েছেন এগুলো দিয়ে, স্বয়ং আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। কত সন্তুষ্ট আল্লাহকে করতে পারছে যে এক সাহাবিকে ভৎসনা করছে অন্য সাহাবিরা একটু ভুলের কারণে। ঐতিহাসিক ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে কিছু বলিও না, কারণ সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর বদর যুদ্ধে অংশগ্রহণ যারা করেছে তাদের সম্পর্কে সহিহ বুখারীর হাদিস, এটা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইআমালু মা শিতুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমাদের যা খুশি করো আল্লাহ সব মাফ করে দিয়েছেন আগে। আমরা যদি এই ঘোষণা পাইতাম বলতাম যে যাক, কত কিছু দেখতে মন চায়, কত কিছু খাইতে মন চায়, কত কিছু আতাইতে মন চায়, পারি না, কোরআনে নিষেধ, হাদিসে নিষেধ, জান্নাতের আশা বসে থাকতে থাকতে অবস্থা খারাপ, আল্লাহ বলছে আমালু মা শিতুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, যা খুশি তা করো আল্লাহ সব মাফ করে দিয়ে দিছে, তাহলে আর আমারে ধরে কে? আহা, সাহাবা একরাম কি করছেন? একজন সাহাবিও এই নির্দেশ শুনে তারা আল্লাহর অবাধ্য হত দূরের কথা, তারা আরো বেশি আল্লাহর আনুগত্য শুরু করেছেন।
এমনি এমনি আল্লাহ তাআলা তাদেরকে তার রাসূলের নির্বাচন করেন নাই তাদের অন্তরে তাদের ভালোবাসা যদি কারোর অন্তরে না থাকে সে কখনো সচ্চা মুসলমানই হতে পারবে না সাহাবীদের বিচ্ছিন্নভাবে কোন সাহাবী কোন ভুল করে থাকতে পারেন তারা ভুলের ঊর্ধ্বে নন কোন অপরাধ হয়ে যেতে পারে হয়েছে কোন কোন সাহাবীর দ্বারা কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে আম ঘোষণা দিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছেন maaf করে দিয়েছেন নানান সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে নিয়ে আমরা কটু মন্তব্য করার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই এটা আলোচনার জমাত রাখি ভাই আমার তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবতি নবীহি ওয়া ইকামাতি দীনিহি আরে এই লোকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাকতালীয় ভাবে হয় নাই এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তার নবীর সঙ্গী হবেন এরা এরা অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক ওই যোগ্যতা তাদের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা নবীর সঙ্গী হিসেবে তৈরি করেছেন এবং দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ তাদেরকে ব্যবহার করেছেন এটা আল্লাহর নির্বাচন আল্লাহ নির্বাচন করেছেন তাদেরকে তাদের উপরে চিন্তা ভাবনা আমাদের কেমন হওয়া উচিত ফাআরিফু লাহুম ফযলাহুম তিনি বলেছেন অতএব তাদের মর্যাদা বোঝার চেষ্টা করো ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের পদাঙ্ক অনুসরণ করো وتمسكوا بما استطعتم من اخلاقهم وسيرهم তাদের اخلاق তাদের চরিত্র তাদের জীবন চরিত্র এটাকে যতটুকু পারো অনুসরণ অনুকরণ করার চেষ্টা করো فانهم كانوا على الهدي المستقيم কারণ তারা সঠিক হাদির উপরে সঠিক পথের উপরে তারা ছিলেন অতএব তাদের অনুসরণ করো رضي الله عنهم ورضوا عنه হে আল্লাহ আপনি তাদের সবাইকে তাদের উপযুক্ত জাযা সর্বোত্তম বিনিময় দিয়ে ভূষিত করেন আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন তাদের অনুকরণ করার তৌফিক দান করেন তাদের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করেন তাদের গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন